নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শীতলের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারা মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। আজকে ভিডিও টপিক বশীকরণ। বশীকরণ এত চাহিদা, মানুষ এই টপিকসটা নিয়েই আলোচনা করতে বলছে। তো চলুন, এই বশীকরণের যে টিপসটি আমি আপনাদের সামনে বলছি, এটা একটা পেস্ট আপনাকে তৈরি করতে হবে। এই পেস্টটি গায়ে মেখে স্নান করে কোনো ফুলের একটা পাপড়িতে সামান্য লাগিয়ে, যদি সেই ফুলটি আপনি আপনার প্রেমিকা বা আপনার প্রেমিকের হাতে দিয়ে তার নাকে শোঁকাতে পারেন, তাহলে বলবো আপনার প্রেমিক বা প্রেমিকা বা যেই হোক না কেন, যাকে আপনি বশীভূত করতে চাইছেন, সে আপনার বশে থাকতে বাধ্য হবে। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশানটিকে প্রেস করে দেবেন। হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু নোটিফিকেশানটা অন করেননি বলে আপনার সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন না। আমি যখনই কোনো ভিডিও আপলোড করে ছাড়ছি, সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছাচ্ছে না এবং আপনি সেটি দেখতে পাচ্ছেন অথচ সেটি দেরিতে পাচ্ছেন। তাই নোটিফিকেশানটি অলে প্রেস করে রেখে দিন। বন্ধুরা, আগামী 19/6/2022 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর পানিহাটির চেম্বারে। আপনি কি আপনার বিভিন্ন সমস্যা নিয়ে আমার সামনাসামনি হয়ে আপনার সমস্যার কথাগুলো বলতে চাইছেন বা সমস্যার রাস্তা সমাধানের রাস্তা খুঁজতে চাইছেন? ভাবছেন কি যে আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি? তাহলে বলবো যে আসুন আসুন, 19/6/2022 তারিখে আমি থাকছি রবিবার কলকাতা সোদপুর পানিহাটির চেম্বারে। বুকিং করুন 8372098140 এবং 7797967225 নাম্বারে। বুকিং চলছে, বুকিং খুবই সীমিত, 30 জনের বেশি আমার দেখা সম্ভব হয় না, কারণ এক একজনের পেছনে মোটামুটি 30-40 মিনিট সময় লেগে যায়। চলুন বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে আলোচনা করি যেটা নিয়ে আলোচনা করছিলাম। বশীকরণের পেস্ট কী করে তৈরি করবেন? রবিবার দিন এই ক্রিয়াটি করবেন। রবিবার দিন কৃষ্ণ ধুতরার কাছে যাবেন, অবশ্যই শনিবার দিন তার আগের দিন। শনিবার দিন কৃষ্ণ ধুতরার কাছে গিয়ে একটা নিমন্ত্রণ দিয়ে আসবেন, দুটো ধূপকাঠি দিয়ে জ্বালিয়ে দেখিয়ে এবং এক ঘটি জল সেই গাছটির গোড়ায় দিয়ে বলে আসবেন যে অমুক ব্যক্তিকে, অমুক মহিলাকে বা আমার স্বামীকে বা আমার স্ত্রীকে আমি বশীভূত করতে চাই, তার জন্য আপনার 5টা জিনিস আমি নিয়ে যাব। এটা বলে আপনি এক ঘটি জল গোড়ায় দেবেন এবং দুটি ধূপকাঠি যে নিয়ে গেছিলেন সেটিকে দেখিয়ে দেবেন, এই বলে বাড়ি ফিরে আসুন। রবিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি সেই কালো ধুতুরা গাছের কাছেই যান, যে গাছটিতে আপনি জল ঢেলে এসেছিলেন এবং ধূপ দেখে এসেছিলেন। রবিবার দিনেও এক ঘটি জল এবং দুটো ধূপকাঠি নিয়ে যাবেন। গাছের কাছে গিয়ে আপনি 3টে হাততালি দেবেন, অর্থাৎ 3 বার তালি বাজাবেন এবং বলবেন এই গাছে কোনো ভূত প্রেত দানব দক্ষিণা যে কেউ আছো সরে দাঁড়াও, আমি একটু এই গাছের 5টা জিনিস নিয়ে যাব। আমার স্বামীকে বা আমার স্ত্রীকে বা আমার প্রেমিককে বা অমুক ব্যক্তিকে বা অমুক মেয়েকে বশীভূত করার জন্য। তবে বন্ধুরা একটা কথা বলি, মাইনর মেয়ের উপর এই প্রয়োগটি করবেন না, কারণ মাইনর মেয়ে কিন্তু কিছুই বোঝে না, তাই সে মাইনর, সে যতক্ষণ না অ্যাডাল্ট হচ্ছে তার মাথায় এই সকল জিনিসগুলো প্রয়োগ করা কখনোই উচিত নয়। আগে আপনি দেখে নেবেন যে এটা করা উচিত কি না, যদি আপনার মনে হয় যে উচিত তাহলে করবেন, নইলে করবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, তন্ত্রের ক্রিয়া তো আপনাকে কিন্তু ছেড়ে কথা কইবে না। এইবার প্রথমেই আপনি নেবেন ধুতরা গাছের ফুল, দ্বিতীয়ত নেবেন ধুতরা গাছের একটা পাতা, তৃতীয়ত নেবেন ধুতরা গাছের একটা ফল, চতুর্থত ডাল, পঞ্চমত শেকড়। অর্থাৎ একটা গাছকে উপড়ে ফেলে দেন, যে গাছের কাছে আপনি গেছেন সেই গাছটিকে উপড়ে ফেলুন। এবার ফুল যদি নেওয়া না পান তাহলে কড়ি হলেও চলবে, কুড়ি হলেও চলবে। তাহলে 5 রকম জিনিস একটা একটা করে আপনি নেবেন, একটা পাতা, একটু শেকড়, একটা ধুতরা ফল এবং ডাল একটু কেটে নেবেন। এই সমস্ত জিনিসগুলোকে একত্র করে আপনি শিলনোড়া বা মিক্সিতে পেস্ট করে নেবেন।
এবং সঙ্গে দেবেন একটা গোটা পেঁয়াজ। ধুতরা গাছের পাঁচ রকম কথা বললাম, শেকড়, পাতা, ডাল, ফুল, ফল এবং একটা গোটা পেঁয়াজ। মিক্সিতে পুরোপুরিরূপে পেষণ করে জল কম দিয়ে পেস্ট করবেন, যাতে সেটা লেপ অর্থাৎ প্রলেপের মতন হয়। এইবার আপনি সেটিকে গায়ে মেখে একটু গায়ে মেখে আধ ঘন্টা ভেজতে দেন এবং আধ ঘন্টা গায়ে যখন আপনি মাখবেন সেই প্রলেপটি, তখন সেই মেয়েটির কথা বা সেই পুরুষের কথা বা সেই স্ত্রীর কথা বা উচ্চ পদস্থ কোনো কর্মচারীর কথাটি ভাবুন যে সে আপনার বশীভূত হয়ে গেছে এবং আপনি তাকে যা বলছেন সে সেটি শুনছে, আপনার কথাতেই উঠবোস করছে। এইবার আপনি স্নান সেরে নেন। আপনার শরীরে মাখার পর যে গুড়ি অর্থাৎ যে প্রলেপটি মেখেছিলেন সেই প্রলেপটিকে যখন দেখবেন শুকিয়ে যাবে, সেই যে গুড়িগুলো পড়বে সেই গুড়িগুলোকে একটা জায়গায় নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর সেটিকে একটু জল দিয়ে একটা গোলাপ ফুলের পাপড়িতে একটা জায়গায় লাগিয়ে দেন। এইবার সেই ফুলটিকে নিয়ে সোজা চলে যান তার কাছে, সেই পুরুষ, সেই মহিলা, সেই আপনার স্ত্রী, আপনার স্বামী, যেই হোক না কেন, তার হাতে দিয়ে সে গোলাপ ফুলটিকে দেন এবং গোলাপ ফুলটি তাকে শুঁকতে বলুন বা তার নাকে শুঁকিয়ে দেন। যেই না সে শুঁকবে অমনি সে আপনার বশীভূত হবে এবং আপনার কথা মতন সে চলতে বাধ্য হবে, আপনি তাকে যা বলবেন সে তাই করবে। এর দ্বারা কিছু কার্য আপনি উদ্ধার করতে পারবেন। তবে একটা কথা, এই বশীকরণ কিন্তু কোনোদিন কাটবে না, কারোর বাবার তাকত হবে না এই বশীকরণকে কেটে দেওয়া। তাই করার আগে একবার ভাববেন যে ঠিক করছেন কি না। কোনো মেয়েকে করতে যাবেন এই প্রয়োগ, সে এমন বশীভূত হয়ে যাবে তারপর আপনি বলবেন যে মেয়েটাকে সরিয়ে দিলে ভালো হতো, আপনার কার্য উদ্ধার হয়ে গেছে, না এরকম করবেন না। তাকে বিবাহ করতে যাবে আপনাকে, ইললিগ্যাল কোনো কাজ আপনি করতে গেলে সেটা তো উচিত হবে না, তাই না? ভেবে চিনতে করবেন। খুব ভালো একটা টোটকা আপনার সামনে বললাম, খুব ভালো ফল পাবেন, আপনারা সকলে ভালো থাকুন। তো বন্ধুরা, একটা জাদুই প্যাকেজ আপনার সামনে নিয়ে এসেছি, ফলাহারিণী অমাবস্যা থেকে টোটো চালক থেকে শুরু করে রিস্কাওয়ালা পর্যন্ত সমস্ত গরিব দুঃখী ভাই বোনদের জন্য যারা বিভিন্ন সমস্যাতে ভোগ করছেন, বিভিন্ন স্টোন পড়ার মতো আপনাদের কাছে অর্থ নেই, তো বলবো এই প্যাকেজটিতে এত সুন্দরভাবে আমি তৈরি করেছি, এটি আপনারা যদি নিতে পারেন অনলাইনের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আপনার যাবতীয় যে দুঃখ কষ্টগুলো রয়েছে, যা সমস্যাগুলো রয়েছে, সেখান থেকে আপনি অনেকাংশে হাল পাবেন, অনেকাংশে নিস্তার পাবেন এবং আপনি ভালো থাকতে পারবেন। এর দ্বারা আপনি স্টোন কেনার ক্ষমতা রাখতে পারবেন, এর দ্বারা আপনি গাড়ি বাড়ি তৈরি করার ক্ষমতাও রাখতে পারবেন। তো বন্ধুরা, আবার বলে দিই, আগামী 19/6/2022 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে। আপনি না আপনার নামটিকে বুকিং করে নেন, যদি আপনি আমার সামনাসামনি হয়ে যদি ভাবছেন আই এম ইওর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, তাহলে আসুন। সমস্যা যখন আছে সমাধান নিশ্চয়ই হবে। জয় গুরু বামদেব, জয় মাতারাম।